আমরা এখন যাব গ্লোবাল ভিলেজ দেখতে ওকে এখন বাসে বসে আছি আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে ওটা বাসটা ওকে তো গ্লোবাল ভিলেজ যেতে গেলে আপনার প্রথমে আসতে হবে অলগোবিবা মেট্রো স্টেশন ঠিক আছে অলগোবিবা মেট্রো স্টেশন থেকে তারপরে নেমে তারপরে আসতে হবে আপনার অলগোবিবা বাস স্ট্যান্ড ওকে বাস স্ট্যান্ডে আসার পরে 104 বাস নাম্বার 104 বাস নাম্বার থাকবে ওকে এই বাসটাই যাবে ডাইরেক্ট আপনার গ্লোবাল ভিলেজ ওকে আর ভাড়া নেবে আপনার যেতে লাগবে 10 দিরহাম আবার আসতে লাগবে আপনার 10 দিরহাম ওকে আর মেট্রোতে 5 দিরহামের মতন লাগবে 5 দিরহাম না 3 দিরহাম যেন লাগবে এটা আমি ভুলে গেছি এখন হ্যাঁ এতটুকু লাগবে আপনার গ্লোবাল ভিলেজের এন্ট্রি টিকেট হচ্ছে পার হেড 30 দিরহাম এই দেখুন টিকেটটা এই দেখুন 30 দিরহাম ওকে তো আমরা দুইটা টিকেট কিনলাম 60 দিরহাম দিয়ে ওকে এই হচ্ছে গ্লোবাল ভিলেজের এন্ট্রি মানে গ্লোবাল ভিলেজে আসলে মানে পুরা পৃথিবী আপনার দেখা হয়ে যাবে যেরকম আমাদের আগরতলাতে যেরকম আছে আপনার হেরিটেজ পার্কে আসলে আপনার সারা ত্রিপুরা রাজ্য দেখা যায় সেম টু সেম গ্লোবাল ভিলেজে আসলো আপনি সারা পৃথিবী দেখে নিতে পারবেন যতগুলো পৃথিবীর যতগুলো বড় বড় ট্যুরিস্ট প্লেসগুলো আছে সবগুলো বানিয়ে রেখেছে ওরা এখানে সুন্দর দেখ আমরা ভিতর দেখেই যাবো হ্যালো স্যার এন্ট্রি গেট কি সুন্দর ওইটা হচ্ছে আমেরিকা সব দেশ লাগানো যায় ভালো লাগে আইফেল টাওয়ার নাকি কি লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকা সব দেশের সব ধরনের খাওয়া তারপরে সব দেশের ড্রেস সব কিছু আপনি পাবেন এখানে আপনি ওই দেশে ঘুরতে হবে না এখানে আসলেই হয়ে যাবে আপনি আর এটা কিন্তু বিকালবেলাই সুন্দর লাগে কিন্তু সবচেয়ে খুলবে আপনার বিকালবেলায় এটা তো মনে হয় কুসুমা ইতালি রোম মনে হয় এটা রোমের ইতালির দৃশ্যটাই এরকম ওহ
Bah, dek bang mau tuh. Udah France Eiffel Tower kita di opera Sydney Kusumbo udah kun jaga lagi amra Taj Mahal ni dekhto hobe eta to Taj Mahal dekhte dalam dari Indian Taj Mahal. Ya, baru betul mami. Kita kalah तो वो एक साइकिल चला यार lighting bah Turki itu hotel Turki oi Pakistan itu Pakistan jabo edige eta Turki ga dekhi edige dekhi Kuwait itu hotel Kuwait edige Kuwait ওই সাইডটা হচ্ছে ইয়েমেন ইয়েমেন ওই বাপরি ইয়েমেন ইয়েমেনের পরে আছে বাহরাইন এবার ইজিপ্ট আপনারা ইজিপ্টে যেতে হবে না এখানে পেয়ে যাবেন সব কিছু ওটা হচ্ছে মরক্কো সবগুলো দেখাবো আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গ্লোবাল ভিলেজ ইরান ওটা হচ্ছে ইরান আপনি ইরান যেতে হবে না ইরান টাইপে যাবেন এখানে এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট জানি কোন জায়গাতে দেখলাম এটা মনে হচ্ছে থাইল্যান্ডের মনে করছি ফ্লোটিং মার্কেট এই দেখুন পাকিস্তান টার্কি এই যে পাকিস্তান এ হচ্ছে ইউএই এ ফিউচার মিউজিয়াম বানিয়ে রেখেছে ওরা এখানে দেখেন
সাইডে দেওয়া আছে আমরা তাজমহলটা। তার্কিশ, এটা হচ্ছে আপনার তার্কিশ রেস্টুরেন্ট। তার্কিশ রেস্টুরেন্ট যা বানাইছে ওরা, ওটা আমরা ইন্ডিয়ান, সব পাঞ্জাবি গান চলছে। এটা তো আমার কপিরাইট ক্লেম আসবে শিওর, আমাকে এখানে মিউজিক লাগাতে হবে। পাঞ্জাবি গান চলছে, এটা কপিরাইট আসবে ভিডিওটা। এখানে যদিও আমি কথা বলতে পারবো না, যদি কপিরাইট আছে আমি একটা মিউজিক দিয়ে দিব নন কপিরাইটে। আফ্রিকা, এটা হচ্ছে আফ্রিকা। ইয়ারে মানুষ আপনার এটার ভিতরে গেলে, আফ্রিকান ভিতরে গেলে এটার মধ্যে সব কিছু পাবেন না, ওদের ড্রেস ড্রুস অনেক কিছু জিনিস পাবেন আপনার। কিন্তু এগুলির ভিতরে এখন যাওয়া সময় হবে না, রাত্র অনেক হয়ে গেছে, এখন রাত্র বাজে 12টা, একটা অবধি আপনার বাস চলবে, তারপর কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই চিন্তা আপনার করে আপনার দেখতে হবে এবং আসতে হবে এটা। পরে কিন্তু বাস পাওয়া যাবে না, পরে তো আপনার যেতে কিন্তু অসুবিধা হবে। রাশিয়া, এই যে রাশিয়াতে চলে এসেছি আমি, এই যে রাশিয়া, এই হচ্ছে ইউরোপ। এই হচ্ছে আমেরিকা, আমেরিকা। দামি গাড়ি, আপনি রাশিয়া গেলে রাশিয়ার ফিল পেয়ে পেয়ে যাবেন ওটার মধ্যে, রাশিয়ার খাওয়া দাওয়া সব কিছু, রাশিয়ার সব কিছু পাবেন ওটার মধ্যে। কিন্তু আমি ভিতরে যেতে পারবো না এখন, টাইম নাই, বাইরে থেকে আপনাকে দেখে দিচ্ছি। ইউরোপ, ওই ওমান, আপনার ওমান যেতে হবে না, ওই জায়গায় গেলে আপনি ওমান পেয়ে দেবেন সব কিছু, খাওয়া দাওয়া। আমেরিকা, আমেরিকা ফিল হয়ে যাবে যাওয়ার গেলে। আর এই জায়গা হচ্ছে আমাদের ইন্ডিয়ান গান বাজনা, আমার কপিরাইট আসবেই এই মিউজিক যদি থাকে। আমি এখানে অন্য মিউজিক দিয়ে দিব, হ্যাঁ আপনারা শুধু মানে উপভোগ করুন, কারণ আমার কপিরাইট আসবে এই জায়গাতে। হিন্দি গান চলছে এটা, এই যে কোরিয়া,
আর কি আছে দেখি, এই গানটা আমাকে 12টা বাজিয়ে দেবে, পুরো কপিরাইট আসবে আমার বিরুদ্ধে। আমি মিউজিক দিয়ে দিব, এখানে নন কপিরাইট দিকে কিছু নাই। প্রোগ্রাম চলছে আমাদের ইন্ডিয়ার, পাঞ্জাবি নাচ, পাঞ্জাবি ডান্স চলছে। আমি এখনো বলছি কিন্তু এটার মধ্যে আমি অন্য মিউজিক দিয়ে দিবো, হ্যাঁ নন কপিরাইট, কারণ এটা আমার কিন্তু কপিরাইট আসবে, এই ভিডিওটা আমার কপিরাইট আসবে। আপনারা শুধু দেখতে থাকুন জায়গাটা, হ্যাঁ আমি অন্য একটা মিউজিক দিয়ে দিব। স্টেজটা দেখুন কত সুন্দর, এটা আমাদের ইন্ডিয়ান প্ল্যাটফর্ম, লেখা আছে ইন্ডিয়ান প্যাভিলিয়ন। সিরিয়া, ওই জায়গাটা গেলে সিরিয়া, সিরিয়া যেতে হবে না, আপনার এখানে সিরিয়া পাওয়া যায়। পুরো গ্লোবাল গ্লোবাল ভিলেজ আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। দেখুন এটা কত বড়, আমি একবার ঘুরে দেখাই। কত বড় সিরিয়া, পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কীভাবে আসবেন আমি বলে দিয়েছি কিন্তু। অলগবিবা মেট্রো স্টেশনে নামবেন, তারপর এখান থেকে অলগবিবা বাস স্ট্যান্ড 104 বাস দিয়ে আসবেন গ্লোবাল ভিলেজ। ভাড়া নেবে আপনার আসা যাওয়া বাস ভাড়া থাকবে 20 দিরহাম, আর এখানে এন্ট্রি ফি থাকবে 30 দিরহাম পার হেড, বাস এটাই। আর বিকেলে আসবেন, বিকেলে 4টার পরে আসবেন, এটা 4টার পরে খুলে, তারপরে আপনারা গুগল সার্চ করে নেবেন, হ্যাঁ পরে আমাকে খারাপ খারাপ কমেন্ট করলে কিন্তু হবে না, কিন্তু আমি আপনাদেরকে অনেক পরিশ্রম করে আমি ভিডিওটা দেখালাম। এখন বাজে রাত্র 12টা, এ হচ্ছে সিরিয়া। ওকে পুরোটা আমি দেখাই দিলাম, ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।